আফগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম জয় হিন্দ সকল ভিউয়ার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি তোমরা দিয়ে দাও দেখে নাও সঠিক অ্যান্সার হবে উনিশশো সাল অপশান এ কারেক্ট অ্যান্সার উনিশশো সালে প্ল্যানিং কমিশন গঠিত হয় পরবর্তী প্রশ্ন অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটির কারণে মিনামাটা রোগ হয়ে থাকে নিম্নলিখিত কোনটির কারণে মিনামাটা রোগ হয়ে থাকে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এই কোনটির কারণে মিনামাটা রোগ হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে পারদ অপশন সি কারেক্ট অ্যান্সার পারদ এর কারণে মিনামাটা রোগ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি কোনটি ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও দেখে নাও সঠিক অ্যান্সার হবে প্রশ্ন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্স ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্স এই বইটিকে লিখেছেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ভিডি সাভারকার অপশান এ কারেক্ট অ্যান্সার ভিডি সাভারকার এই বইটি লিখেছেন পরবর্তী প্রশ্ন মেসোপটেমিয়ার বর্তমান নাম কি মেসোপটেমিয়ার বর্তমান নাম কি। তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও মেসোপটেমিয়া এর বর্তমান নাম কোনটি সঠিক অ্যান্সার হবে অপশান বি ইরাক হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ইরাক মেসোপটেমিয়া এর বর্তমান নাম পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি কমন কোয়েশ্চেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানিয়ে দাও ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সঠিক অ্যান্সার হবে সিয়াচেন অপশন বি কারেক্ট অ্যান্সার সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ পরবর্তী প্রশ্ন স্যালল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত স্যালল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর অপশান ডি তোমাদের কারেক্ট অ্যান্সার জম্মু ও কাশ্মীরে স্যালল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন এটা অনেকবার আমাদের করানো হয়ে গেছে চ্যাপ্টারে জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো অনেক মক টেস্টে এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করা এর আগে হয়ে গেছে সঠিক অ্যান্সার দেখে নাও ইয়াং ফ্লেমিং অপশান বি কারেক্ট অ্যান্সার জেমস বন্ড ইয়াং ফ্লেমিং এর সৃষ্টি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানিয়ে দাও নিম্নলিখিত কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মশা বি কারেক্ট অ্যান্সার অ্যানোফ্লিক্স মশা ম্যালেরিয়া রোগের বাহক পরবর্তী প্রশ্ন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে নেফ্রন অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার দেখে নাও অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে সংঘটিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ আর সতেরোশো সাল আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝিলাম নদীর তীরে এটি অবস্থিত অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান কোনটি সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান কোনটি সঠিক অ্যান্সার হবে অপশান সি ক্যালসিয়াম ফসফেট অপশান সি কারেক্ট অ্যান্সার ক্যালসিয়াম ফসফেট প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন বামন গ্রহের প্রচুর মিথেন গ্যাস অবস্থিত মানে নিচের কোন বামন গ্রহে প্রচুর মিথেন গ্যাস অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো চারটে অপশানের ভিতর কোন অপশানটি সঠিক হবে সঠিক অ্যান্সার হবে কি প্লুটো অপশান বি কারেক্ট অ্যান্সার প্লুটো একটি বামন গ্রহ সেই বামন গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস অবস্থিত নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে উইলিয়াম জোন্স অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ কবে হয়েছিল খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সকলের পাড়া উচিত সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পলাশির যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো সাতান্ন অপশন এ কারেক্ট অ্যান্সার সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত সঠিক অ্যান্সার হবে একত্রিশ জোড়া অপশান সি কারেক্ট অ্যান্সার একত্রিশ জোড়া মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা পরবর্তী প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার দেখো বন্ধুরা যারা অপশন ডি ভাবছো একদম সঠিক উত্তর অপশন ডি রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি সঠিক অ্যান্সার হবে আটটি অপশন সি সরি অপশন ডি কারেক্ট অ্যান্সার বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা আটটি এর আগে ছিল কটা নটি ছিল গ্রহ সংখ্যা প্লুটোকে বাদ দেওয়ার পর সেই গ্রহ সংখ্যা এসে দাঁড়িয়েছে আটটি প্লুটো বাদ গেছে কত সালে দু সালে দু সালে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে প্লুটোকে এখন বামন গ্রহ রূপে চিহ্নিত করা হয় তাই বর্তমানে সৌরজগতে গ্রহ সংখ্যা কটা আটটি অপশন ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক অ্যান্সার হবে কি বৃহস্পতি অপশন এ কারেক্ট অ্যান্সার সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি নেক্সট কোশ্চেন কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় সঠিক অ্যান্সার হবে এবি গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয় আর ও শ্রেণীর রক্তকে সার্বিক দাতা বলা হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে এবি গ্রুপের রক্ত নেক্সট কোয়েশ্চেন স্বয়াত্ত শাসনের জনক কাকে বলা হয় স্বয়াত্ত শাসনের জনক কাকে বলা হয় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও স্বয়ত্ত শাসন এর জনক কাকে বলা হয়ে থাকে লর্ড রিপনকে স্বায়ত্ত শাসন এর জনক বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে যারা অপশন এ ভাবছে সঠিক অ্যান্সার গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তিকে হকির জাদুকর বলা হয় নিম্নলিখিত কোন ব্যক্তিকে হকির জাদুকর বলা হয় তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো নিম্নলিখিত কোন ব্যক্তিকে হকির জাদুকর বলা হয়ে থাকে যার অপশন এ ভাবছো কারেক্ট অ্যান্সার ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়ে থাকে অপশন এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সূর্যের নিকটতম গ্রহ কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও সূর্যের নিকটতম গ্রহ কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও দেখে নাও সঠিক অ্যান্সার হবে বুধ অপশান এ কারেক্ট অ্যান্সার বুধ হচ্ছে সূর্যের একদম নিকটতম গ্রহ নেক্সট কোয়েশ্চেন ঝুম বলতে আমরা কি বুঝি ঝুম বলতে কি বোঝায় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও ঝুম বলতে কি বোঝায় সঠিক অ্যান্সার হবে কি এক ধরনের চাষ অপশান এ কারেক্ট অ্যান্সার ঝুম হচ্ছে এক ধরনের চাষ বোঝায় পরবর্তী প্রশ্ন পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দেখে নাও সঠিক অ্যান্সার হবে কি অপশান এ সাহিত্য ও সংবাদ মাধ্যম অপশান এ কারেক্ট অ্যান্সার সাহিত্য ও সংবাদ মাধ্যমের সঙ্গে পুলিৎজার পুরস্কার যুক্ত পরবর্তী প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত দেশবন্ধু নামে কে পরিচিত খুবই কমন কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস অপশান সি কারেক্ট অ্যান্সার দেশবন্ধু নামে চিত্তরঞ্জন দাস পরিচিত দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন সার্ক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সার্ক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে কি কাঠমান্ডু অপশান সি কারেক্ট অ্যান্সার সার্ক এর হেডকোয়ার্টার কাঠমান্ডুতে অবস্থিত তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকবে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকবে তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক ক্যান্সার জানিয়ে দেবা পরের দিন আমি এই অ্যানসারটি বলে দেব সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কত স্কোর করলে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ